মহিলা নির্যাতনের ঘটনায় ফের শিরোনামে সন্দেশ খালি। এবার এক নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ। অভিযোগের ভিত্তিতে গতকাল রাতে 20 বছরের ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। যুবকের নাম ইন্দ্রভূষণ সাউ। সে স্থানীয় এক তৃণমূল নেতার ছেলে। এদিন বসিরহাট মহকুমার আদালতে তোলা হলে বেচারক 5 দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন। ভোট ঘোষণার আগে থাকতেই এবার রাজ্য রাজনীতিতে সাড়া ফেলে দিয়েছে সন্দেশ খালির ঘটনা। বছরের পর বছর ধরে সেখানকার মা বোনেরা কিভাবে নির্যাতনের শিকার হয়েছে তা প্রকাশ্যে এসেছে। শাহজাহান বাহিনীর অত্যাচারের বিরুদ্ধে সরব হয়েছেন সেখানকার মহিলারাই, কিন্তু ওই অভিযোগকে বানচাল করার চেষ্টায় পাল্টা স্টিং অপারেশনের ঘটনা ঘটে। মহিলাদের যাবতীয় অভিযোগকে মিথ্যে প্রমাণিত করার চেষ্টা করে শাসক বাহিনী। রাজ্যে এসে তা নিয়ে সোচ্চার হয়েছেন খোদ প্রধানমন্ত্রী। তিনি বলেন, সন্দেশখালীতে মহিলাদের বিরুদ্ধে যে পাপ করেছে তৃণমূল, ভোট বাক্সে তার জবাব পাবে। সন্দেশখালী মেয়ে जो पाप हुआ है उसने पूरे बंगाल की बहनों को सोचने पर मजबूर कर दिया है। एससी एसटी परिवार की बहनों को तो टीएमसी के लोग इंसान ही नहीं समझते। अपने शाहजहां को बचाने के लिए टीएमसी के लोग संदेश खाली की बहनों को ही दोषी ठहरा रहे हैं, उनके चरित्र पर सवाल उठा रहे हैं। जैसी भाषा ये लोग उनके लिए बोल रहे हैं, इसका जवाब बंगाल की हर बेटी, बंगाल की हर बेटी अपने वोट से टीएमसी को तबाह कर देगी। তৃণমূল চাইছে সন্দেশখালী থেকে অন্যদিকে দৃষ্টি ঘোরাতে, কিন্তু সেখানকার পরিস্থিতি তাদের কবর খুঁজছে। কিছুদিন আগে রাত জেগে গ্রাম পাহারা দিয়েছেন মহিলারা, সোচ্চার হয়েছেন শাসক ও পুলিশের বিরুদ্ধে। শাঁক বাজিয়ে হাতে ছ্যাটা নিয়ে যুদ্ধ ঘোষণা করেছেন তারা। এই যুদ্ধ যে থামার নয়, যত দিন যাচ্ছে তা যেন আরো স্পষ্ট হচ্ছে। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।